গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আপনারা দেখছেন এস ডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল তো গতকাল থেকে প্রচুর কমেন্ট পাচ্ছি যে আমরা ফর্ম এডিট করতে পাচ্ছি না কিছু জায়গাতে এডিট হচ্ছে কিছু জায়গাতে এডিট হচ্ছে না লাইক সোশ্যাল ক্যাটেগরি জেন্ডার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে এগুলো এডিট করা যাচ্ছে না এগুলো এডিট করা যাবেও না কী কী জিনিস এডিট করা যাবে না কেন্দ্রীয় পোর্টাল বা সেন্ট্রালাইজড পোর্টালে সেটা আজকে ডিসকাস করব এবং তার জন্য আমাদের ঠিক কি করতে হবে এডিট করা না গেলে তার সলিউশন কি রয়েছে প্রত্যেকটা জিনিস এখানে ডিসকাস করব তার সাথে সাথে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যাদের সমস্যা হচ্ছে পনেরো দশ পঁচিশ পেলে পাস আমরা প্রত্যেকে জানি কিন্তু পোর্টালে সেটা কিভাবে দেবে অ্যাকচুয়াল পোর্টালকে তোমাকে দেখাতে হবে যে তুমি পঁচিশ পেয়েছ কোনটাতে কত পেয়েছো সেটা তুমি দেখিয়ে দিলেই কিন্তু পোর্টাল সেটা অ্যাকসেপ্টেবল করে দেবে যেহেতু পোর্টালে বা মাধ্যমিকের কোনো মার্কশিটে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে কিন্তু তোমাদের কত পেলে থিওরিতে পাস কত পেলে প্রজেক্টে পাস লেখা থাকে মাধ্যমিকে লেখা থাকে না সেই জন্যে তুমি পোর্টালকে যেটা দেখাবে পোর্টাল কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নেবে বাকিটা পোর্টালের এই হেল্প ডেস্কে কন্ট্যাক্ট করলে তোমরা কিন্তু জেনে যাবে তো মাধ্যমিকের যে রেজাল্ট সেই রেজাল্টটা কিভাবে দেখাবে সেটা আমি তোমাদের বলবো তার সাথে সাথে কি কি এডিট করা যাবে কি কি এডিট করা যাবে না এডিট করতে গেলে কি ফান্ডার নতুন আছে তাদের সমস্ত তথ্যগুলো তোমার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও তো চলো এবার ওয়ান বাই ওয়ান আমরা দেখে নেবো কি কি এডিট করা যাবে কি কি এডিট করা যাবে না দেখো আমাদের এই যে রেজিস্ট্রেশন পেজটা ছিল রেজিস্ট্রেশন পেজটা বিশেষ করে এডিট কিন্তু করা যাবে না রেজিস্ট্রেশন পেজের কিছু জিনিস একদমই এডিট করা যাবে না লাইক মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস কোনো মতেই এডিট করা যাবে না এই পর্যন্ত কমপ্লিট করে যখন আমরা এই যে আমাদের জায়গাটাতে এসেছিলাম রেজিস্ট্রেশন পেজ এইখানে যেটা তোমরা করতে পারবে না সেটা হচ্ছে ইউজার আইডি তোমরা এডিট করতে পারবে না জেন্ডার তোমরা এডিট করতে পারবে না ডেট অফ বার্থ তারপরে ডোমিসাইল ন্যাশনালিটি তারপরে তোমাদের যে ডিস্ট্রিক্ট তার সাথে সাথে সোশ্যাল ক্যাটেগরি এই জিনিসগুলো তোমরা কোনো মতেই এডিট কিন্তু করতে পারবে না তার সাথে রয়েছে কত সালে তুমি পাশ করেছো ইয়ার অফ পাসিং একাডেমিক ইয়ার ঠিক আছে এবং এখানে যে বোর্ডের নাম এই জিনিসগুলো এই এর ক্ষেত্রে কিন্তু এডিট করা যাবে না রেজিস্ট্রেশন নাম্বার তুমি এডিট করতে পারবে না উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার এডিট করতে পারবে না এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু তুমি এডিট করতে পারবে না অতএব এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট এগুলো খুব ভালোভাবে কিন্তু তোমাদেরকে দিতে হবে তো পার্সোনাল ইনফরমেশনের মধ্যে এইগুলো তোমরা এডিট করতে পারবে না আর এছাড়াও রেজাল্টের সেকশনে কী কি এডিট করতে পারবে না দেখাচ্ছি তো চলো এবার আমরা লাইভ দেখে নেব কীভাবে এডিট করতে হবে এডিট করতে গেলে তো আমাদের যে জায়গাটাতে হবে সেটা হচ্ছে এই যে এডিট উইন্ডো এই এডিট উইন্ডোতে আমাদের আসতে হবে এডিট উইন্ডোতে আসার পর একদম প্রথমে আমরা চলে যাবো পার্সোনাল ডিটেল ঠিক আছে পার্সোনাল ডিটেলে কি কি এডিট করা যাচ্ছে দেখো প্রোফাইল পিকচার তুমি চেঞ্জ করতে পারবে সিগনেচার তুমি চেঞ্জ করতে কিন্তু পারবে চেঞ্জ করা যাবে না সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কোড এবং সেশান তো এইগুলো চেঞ্জ করতে গেলে কি করতে হবে সেটা বলে দিচ্ছি তো এই সেশন তোমরা চেঞ্জ করতে পারবে না দেখো নাম কিন্তু এডিট করতে পারছো ঠিক আছে নাম এডিট করতে পারবে মিডিল নেম এডিট করতে পারবে ন্যা করতে পারবে কিন্তু যেটা পারবে না স্টেট স্টেট এডিট করতে পারবে না হোম ডিস্ট্রিক্ট তোমরা এডিট করতে পারবে না ন্যাশনালিটি কিন্তু এডিট করতে পারবে না যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এই আধার নাম্বারটা তোমরা এডিট করতে পারবে এবং কি কি জিনিস এবং কি কি জিনিস এখানে থাকবে দেখো প্রথমত ড্রাইভিং লাইসেন্সও দিতে পারো প্যান কার্ডও কিন্তু তোমরা দিতে পারো নাম্বার তোমরা এডিট করতে পারবে যেটা পারবে না সেটা হচ্ছে সোশ্যাল ক্যাটেগরি যদি কেউ ইডব্লিউএস বা ওবিসি দিয়ে দাও অথচ তুমি জেনারেল সেক্ষেত্রে এটা তুমি এডিট করতে পারবে না নেক্সট যেটা আসে সেটা হচ্ছে তুমি তোমার এই মেডিটাল স্টেটাস এডিট করতে পারবে যেটা পারবে না সেটা জেন্ডার অর্থাৎ তুমি যদি মেল হয়ে ফিমেল করে দাও তাহলে কিন্তু এডিট করা যাবে না ওকে ডেট অফ বার্থ তুমি এডিট করতে পারবে না ঠিক আছে ব্লাড গ্রুপটা কিন্তু তুমি এডিট করতে পারবে ব্লাড গ্রুপটা এডিট করতে পারবে তারপরে হিন্দুজম নাকি কী এগুলো কিন্তু তুমি এডিট করতে পারবে তারপরে বাংলা শিক্ষা যে আইডি এটা তুমি এডিট করতে পারবে যেটা তুমি এডিট করতে পারবে না সেটা হচ্ছে তোমার ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার রয়েছে তুমি তোমার ব্যাংক ডিটেল এডিট করতে পারবে চারটে সেকশনে কিন্তু এডিট করতে পারবে তুমি মনে করো ব্যাংকের পাসবুকের যে ফটো সেটা ভুল হয়েছে দেওয়া আবার তুমি আপডেট কিন্তু করে দিতে পারবে সেভেন কন্টিনিউতে করতে হবে ক্লিক পার্সোনাল ইনফরমেশন সেকশনে দেখলাম কি কি এডিট করতে পারবে কি কি এডিট করা যাবে না প্লিজ ভিডিওটা কিন্তু লাইক করে দিও তোমাদের জন্য আমি ভালো ভালো ভিডিও কিন্তু আনছি একদম পুঙ্খানুপুঙ্খ সলিউশন তারপরে আমরা চলে আসছি অ্যাড্রেসে ঠিক আছে অ্যাড্রেসে চলে আসার পর দেখো সেভ দিস সাইট এরকম করলে এরকম কিন্তু চলে আসবে এবং দেখো অ্যাড্রেস ডিটেল এই অ্যাড্রেসের ক্ষেত্রে সবটা কিন্তু তোমরা এডিট করতে পারবে ঠিক আছে কিন্তু এখানে স্টেট এডিট করতে পারবে না অ্যাড্রেসের ক্ষেত্রে কিন্তু তুমি তোমার সবটা এডিট করতে পারবে কোনো প্রবলেম কিন্তু হবে না ওকে

গুলো কিন্তু তুমি সব নতুন করে আবার দিতে পারবে যেটা দেখাবো সেটা খুব ইন্টারেস্টিং যে এই যে জিনিসগুলো এডিট করা গেল না এই জিনিসগুলো এডিট করতে গেলে তোমাদের আলটিমেটলি কি কি করতে হবে কি কি করলে এখানে তোমরা এডিট করতে পারবে প্রথম কথা হচ্ছে এই সাপোর্ট ডাব্লিউ বি ডট ইনে তোমরা মেল করতে পারবে তোমাদের যে অ্যাপ্লিকেশন কোডটা রয়েছে সেই কোড এবং অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সাপোর্টে তোমরা মেল করতে পারবে যে আমার এইটা এডিটের প্রয়োজন এটা ভুল হয়েছে ঠিক আছে সঠিক যেটা হবে সেটা লিখে দেবে এডিট হওয়া সম্ভব তাহলে ওকে আর যে প্রসেস সেটা এবার দেখাচ্ছি বলা হচ্ছে নিবন্ধীকরণের সময় যদি আবেদনকারী এমন কোনো ভুল করে যা এডিট করা যায় না যথা রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার ইমেল আইডি মোবাইল নাম্বার কাস্ট ক্যাটেগরি সেক্ষেত্রে কি হয় অর্থাৎ এটা আমি আরও বেশি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী কি করা যাবে তার জন্য আবেদনকারীকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশানে ফোন করতে হবে তো তোমাদের এখানে তিনটে নাম্বার দেওয়া রয়েছে যাদের এই জিনিসগুলোতে ভুল হয়েছে বা রেজিস্ট্রেশন সেকশনে ভুল হয়েছে তাদেরকে এখানে ফোন করে সেটা ঠিক করতে হবে কি কি নাম্বার নাইন ওয়ান ফোর সেভেন জিরো ফাইভ টু থ্রি এইট থ্রি এটা একটা নাম্বার নাইন ওয়ান ফোর সেভেন জিরো ফাইভ টু থ্রি এইট ফোর এটা একটা নাম্বার আর নাইন ওয়ান ফোর সেভেন টু থ্রি এইট ফাইভ এটা একটা নাম্বার এই তিনটে নাম্বারে ফোন করে তোমাদের সমস্যাটাকে জানাতে হবে এবং তাদেরকে বলতে হবে যে আমার এইখানে ভুল হয়েছে প্লিজ সেটাকে আপনারা একটু কারেক্ট করে দিন তো এই সলিউশনটা আশা করছে আমি তোমাদের সর্ব প্রথম দিলাম তো তার জন্য প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করো যাদের এই সমস্যাগুলো হয়েছে ঠিক আছে কাস্ট ক্যাটেগরি জেন্ডার যাদের ভুল হয়েছে ফর্ম আপে তাদের ক্ষেত্রে কি করতে হবে সেটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিলাম এবার আমি তোমাদেরকে দেখাবো মাধ্যমিকের মার্কসগুলো ঠিক কীভাবে দিলে তোমাদের প্রবলেম হবে না প্রথমত দেখো সাবজেক্ট ওয়াইজ আমি পুরো জিনিসগুলো দিয়ে দিয়েছি যেহেতু ফুল মার্কস মাধ্যমিকের থিওরিতে নব্বই এবং যেটা প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে রয়েছে দশ ঠিক আছে তো ফুল মার্কস দশ এবার দেখো পনেরো প্লাস দশ অর্থাৎ থিওরি পনেরো এবং দশ যদি তুমি পেয়ে পঁচিশ পেয়ে থাকো তাহলে এখানে লাল কিন্তু আর হবে না সেক্ষেত্রে তোমার এই জায়গাতে একটু ঠিক করে দিতে হবে থিওরিতে ফুল মার্কস পনেরো এখানে পাস মার্কস তুমি করে দাও পনেরো এখানে তুমি পেয়েছো মার্কস টপ অপটেন যেহেতু পনেরো ঠিক আছে ফুল মার্কস এখানে প্রজেক্টে যেটা সেটা সত্যি যেটা টেন মার্কস কিন্তু ফাইভ এখানে ফাইভ না করলে তুমি অ্যাডজাস্ট করতে পারবে না এবং তুমি পেয়েছো টেন অর্থাৎ এখানে পঁচিশ দেখো এই প্রত্যেকটা জায়গাতে আমি যেটা যেটা ফিল আপ করেছি কোনোটা কিন্তু ভুল এখানে দেখাচ্ছে না সবটা কিন্তু কারেক্ট দেখাচ্ছে যেহেতু মাধ্যমিকের মার্কশিটে টোটাল পঁচিশ পেলে পাস অর্থাৎ থিওরি প্রজেক্ট মিলে তাই আলাদা করা কিছু নেই এক্ষেত্রে তুমি আলাদা করে পোর্টালের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ফর্ম ফিল করতে পারো তো আশা করছি এখান থেকে আমি তোমাদের পুরো ডিটেলটা জানিয়ে দিলাম তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকে সবাই বেস্ট অফ লাগ